গতকাল গভীর রাতে জিরানা মহকুমার রানীবাজার থানাধীন মোহনপুর এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 6-6টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই অগ্নিকাণ্ডের ফলে এলাকায় ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। গভীর রাতে কীভাবে এই দোকানগুলিতে আগুন লাগলো তা নিয়ে ইতিমধ্যেই জনমনে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হচ্ছে যে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে, তবে অনেকে অনুমান করছেন যে এই ঘটনার পেছনে নাশকতা যুক্ত রয়েছে। দমকলের 4টি ইঞ্জিন এই ভয়াবহ অগ্নিকাণ্ডকে নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা করেছে, যার ফলশ্রুতিতে পার্শ্ববর্তী দোকানগুলি রক্ষা পায় বলে এলাকাবাসী অভিমত ব্যক্ত করেছেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এসে দাঁড়িয়েছেন এলাকার বিধায়ক তথা মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আশ্বস্ত করেন প্রয়োজনীয় সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার জন্য। এই ঘটনা থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে উঠছে যে শীতের মরশুমের শুরুতেই অগ্নিকাণ্ডের ভয়াবহতা এই রাজ্যের ব্যবসায়ীদের মনে নতুন করে আতঙ্ক সৃষ্টি করতে চলেছে।